যারা আলিয়ান এসবে আলেম থেকে কামেল পর্যন্ত পড়াশোনা করছো করছ হিসাবে যারা মোটামুটি যারা কি বলা হয় কাফিয়া জামাত থেকে নিয়ে কাফিয়া জামি এই জামাতগুরু থেকে নিয়ে একেবারে জালালাইন মেশকাত দাওরা এই পর্যায়ে তোমরা চলে গেছো তোমাদের জন্য আমাদের এই দর্শনে জামি কিতাব বিভাগ কিতাব বুস্তুসোনা শোনা আরবি এবারতে ঝামে সমস্যা হচ্ছে আরবি কথা বলায় ঝামেলা হচ্ছে তো তোমাদের জন্য আমাদের এই দর্শনে জামি কিতাব বিভাগ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা সাইয়idina রাসূলিল্লাহ বাদ শর্মানিত ছাত্র বন্ধুরা যারা মাদ্রাসায় আলিয়া নেসাবে অথবা কউমিন নেসাবে পড়াশোনা করো যারা কিতাব বুঝোনা নাহু সরফ বুঝোনা নাহু সরফ আরবি ভাষা বা কিতাব বুঝতে যাদের কষ্ট হচ্ছে তাদের জন্য আমাদের নিজস্ব প্রতিষ্ঠান দারুসন্না সিদ্দিকিয়া সেরাজিয়া মাদ্রাসা কমপ্লেক্স ফরিদগঞ্জ চাঁদপুর জেলায় আমরা দর্শন এজামি কিতাব বিভাগের আয়োজন করেছি আলহামদুলিল্লাহ আমাদের এখানের কিছু নিয়ম বা নীতিমালা রয়েছে আমরা রমজান টু রমজান ভর্তি নেই আমাদের ভর্তি শুরু হয় এক রমজান থেকে আরেক রমজান অর্থাৎ রমজানের মাসখানে আমরা ভর্তি নেই রমজানের পরেই আমরা আমাদের ক্লাসগুলো শুরু করি দর্শন এজামি পাঁচ বছর মেয়াদি তো সেখানে আমাদের দুই দুই বছর তথা দুই জামাত আমাদের এখানে আলহামদুলিল্লাহ চালু আছে তো আমরা ধারাবাহিকভাবে প্রথম জামাত এবং দ্বিতীয় জামাত আমাদের প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগে আমাদের কি কী কিতাবগুলো পড়ানো হয় আমরা আপনাদের কাছে সেই তালিকাগুলো তুলে ধরছি দর্শন জামি প্রথম বিভাগে আমরা প্রাথমিকভাবে তিন মাস নাহু সরফের উপরে গুরুত্বপূর্ণ ক্লাস নেই অর্থাৎ এই তিন মাসে নাহুসরফের যত জটিলতা যত কঠিনন্যতা নাহু সরফের যতগুলো কঠিন বিষয়গুলো আছে এগুলা এগুলোর উপরে আমরা দর্শ দিয়ে একজন প্রাথমিক স্তরের ছাত্রদেরকে নাহু সরফের উপর পাকাপুক্ত পরিপূর্ণ ধারণা আমরা দেওয়ার চেষ্টা করি এবং ধারণা পেয়ে যায় এই তিন মাসের মধ্যে তার্কিব তাহকিক এবারত এবং মোটামুটি অনুবাদ করার একটা ক্ষমতা চলে আসে দ্বিতীয় আমরা প্রথমে এসো আরবি শিখি আবু তাহের তাহেন সাহেবের লিখিত প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড আরবি ভাষার প্রচলনের জন্য চর্চার জন্য যে কারোর সাথে আরবি ভাষায় কথা বলার জন্য আমরা এসো আরবি শিখি প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড আমরা পড়াই এতে এক নম্বরে যেমন আরবি ভাষা তার জানা হয় তেমনিভাবে জুমলা জ্ঞান তারকিব এবং অনুবাদ করার ক্ষমতাও তৈরি হয় তিন নম্বরে আমরা রিয়াদুস সালিহিন একটি হাদিসের কিতাব আরবি এবারতের কি বলা হয় প্রশিক্ষণের জন্য এবারতকে দ্রুত বা এবারত আয়ত্ত করবার জন্য আমরা রিয়াদুস আলিহীন এই হাদিসের কিতাবটি ইমাম নবী রহমতুল্লাহ আলহের হাদিসের কিতাবটি আমরা পড়াবার চেষ্টা করি চার নম্বরে ফেখার কিতাব বা হানাফিম গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফেখের কিতাব নুরুল ইজা ইমাম হুসাইনবু আম্মার আসরন বুলালী রহমতুল্লাহ আলহির লিখিত নুরুল ইজা কিতাবটি আমরা এবারতের এই চালু যেন এবারত খুব দ্রুতভাবে এবারত পড়তে পারে এবারতের জটিলতা যেন দূর হয়ে যায় এ কারণে অথবা আপনার প্রাথমিক যেই আসাইল এগুলা অনুধাবনের জন্য এই নুরুল ইজা কিতাবটি আমরা পড়াবার চেষ্টা করি পাঁচ নম্বরে নাহসরফের বাড়তি গবেষণার জন্য নাহসরফের একটু বিশেষ বিশেষ নিয়মগুলো জানবার জন্য বা নাহু সরফের উপর অতিরিক্ত জ্ঞান অন্বেষণের জন্য হেদায়ত নাহু এই কিতাবটি আমরা আলহামদুলিল্লাহ দর্শ দেই এবং একাধিকবার খতম করাবার চেষ্টা করি এরপরে ছয় নম্বরে আমরা কাসাসুন নাবিগিন লীল আতফাল ছোট্ট একটি কিতাব নবীদের জীবনের উপরে আরবি এবারতের প্রশিক্ষণের জন্য এই কিতাবটি আমরা পড়াবার চেষ্টা করি তথা প্রথম বিভাগে দর্শনে জামির প্রথম বিভাগে আমরা এই পাঁচ থেকে ছয়টি কিতাব পড়াই দ্বিতীয় বিভাগে আমরা মেশকাত আউ্লাাইন মেশকাতুল মাসাবির প্রথম দুই খণ্ড অর্থাৎ এই আমাদের যেই পঞ্চাশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আমরা মেশকাতের খতম দেই এবং এটার উপরে আমরা মোটামুটি তাদেরকে এলমি হাদিসের উপর যে বিষয়গুলো এগুলো আমরা তাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি দুই নম্বরে কোরআনে ক্যারিমের প্রথম দশ পাড়ার অনুবাদ তাফসির সহ আমরা পড়াবার চেষ্টা করি এবং সেটা তাফসিরে জালালাইন থেকে পড়াবার চেষ্টা করি তিন নম্বরে উসুলুল ফিক উসুল ফিকের উপরে মূল ধারণা দেওয়ার জন্য উসুল শাহসি কিতাবটি আমরা আলহামদুলিল্লাহ খতম দেওয়ার চেষ্টা করি চার নম্বরে মাসাইল উপর হানাফিমা আজহাবের বিখ্যাত কিতাব মুখতাসারুল কুদুরি এই কুদুরি কিতাবটি আমরা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ খতম দেওয়াবার চেষ্টা করি এরপরে উসুলুল হাদিসের উপরে আমরা তাইসিরু মুস্তালাহিল হাদিস ইমাম মাহমুদ খান আল্লামা মাহমুদ খান রহমতুল্লাহ ওনার রচিত মোস্তারাহিল হাদিস এই কিতাবটি আমরা আলহামদুলিল্লাহ খতম দেওয়ার চেষ্টা করি নাহু সরবের উপর বাড়তি ধারণার জন্য বিশেষ জ্ঞানের জন্য আমরা কাফিয়া শরীফ এই কিতাবটি আমরা খতম দেওয়ার চেষ্টা করি আর সর্বশেষ আমরা আকিদার উপর ধারণা রাখতে পারে একজন প্রাথমিক স্তরের ছাত্ররা যেন আকিদার কিতাবগুলো যথাযথভাবে আয়ত্ত রাখতে পারে প্রাথমিকভাবে আমরা ইমাম আবু জফর তহাবি রহমতুল্লাহ আকীদাতুত তহাবি আমরা খতম দেওয়াই এবং এটার উপরে তাদেরকে বিস্তারিত আলোচনা করি সম্মানিত মাদ্রাসা পড়ুয়া দিনই ছাত্রবন্ধুরা তোমাদের জন্য যারা কিতাব না তাদের জন্য এই জামি কিতাবখানাটি আমাদের মাদ্রাসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আলিয়ান হিসাবে আলেম থেকে কামেল পর্যন্ত পড়াশোনা করছো কাউমিন হিসাবে যারা মোটামুটি যারা কি বলা হয় কাফিয়া জামাত থেকে নিয়ে কাফিয়া সরহে জামি এই জামাতগুরু থেকে নিয়ে একেবারে জালালাইন মেশকাত দাওরা এই পর্যায়ে তোমরা চলে গেছো তোমাদের জন্য আমাদের এই দর্শনে জামি কিতাব বিভাগ কিতাব বুস্তুসোনা আরবি এবার ঝামে সমস্যা হচ্ছে আরবি কথা বলায় ঝামেলা হচ্ছে তো তোমাদের জন্য আমাদের এই দর্শনে জামি কিতাব বিভাগ আলহামদুলিল্লাহ বারো মাস উন্মুক্ত বারো মাস খোলা রয়েছে তো যারা ভর্তি হতে চাচ্ছ বা যারা কিতাব বিভাগে দর্শনিক জামিতে ক্লাস করার ইচ্ছুক আমরা তাদেরকে অনুরোধ করব আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তোমরা যোগাযোগ করে তোমরা তোমাদের সিট বুকিং করে নিবা আর যারা অনাবাসিক পড়তে চাও তাদের জন্য ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ এখানে নিয়ম হচ্ছে বাৎসরিক আমরা যেই ভর্তি ভর্তি নেই দুই হাজার টাকা আর থাকা খাওয়া মাসিক তিন হাজার টাকা এখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী আমরা চারজন শিক্ষক আমরা প্রতিনিয়ত কন্টিনিউ তাদেরকে দর্জ দেওয়ার চেষ্টা করি আমাদের নিয়ম অনুপাতে আমরা একদিনে আমরা চার থেকে পাঁচটা ঘন্টা নেই চার থেকে পাঁচটা ঘন্টা আমরা নেওয়ার চেষ্টা করি এবং আমাদের ক্লাসগুলো আমরা আল্লাহ তালা মেহরবানি ক্লাসেই একটা ছাত্রকে আয়ত্ত করা করিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনার রুমে বা হলে গিয়ে এরা বাড়তি আর পড়ার প্রয়োজন না হয় তারপরেও হলে বা রুমে আমরা এটা কী বলা হয় তাকরার দেওয়ার চেষ্টা করি যারা যে ছাত্রগুলো ভালো ছাত্র তারা তাকরার দিয়ে যারা দুর্বল তাদেরকে এই বিষয়গুলো আয়ত্ত করিয়ে দেয় তাহলে তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তো তোমরা অবশ্যই যোগাযোগ করবা আশাবাদী আমাদের কিতাব বিভাগে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে মেহনত ও কষ্ট করে আমাদের ছাত্রদেরকে যে ফল যেই এলেমের যেই এই কী বলা হয় নূর এলেমের যেই উপকারিতা আমরা এটা তাদেরকে বুঝিয়ে দেওয়াবার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কোরআন ও হাদিসের এলমের নূর দান করুক এবং আল্লাহ আলা এলমের খেদমত করে দিন ও দুনিয়া আমরা যাতে করে কাটাইতে পারি দিন ও দুনিয়া যাতে করে অতিবাহিত করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি